দীর্ঘ প্রতীক্ষার পর মথুরাপুরে শুরু হলো 100 দিনের কাজ। খুশি এলাকার মানুষ। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকের রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 100 দিনের কাজ শুরু হলো। আর এই 100 দিনের কাজ শুরু হওয়ায় দিন আনা দিন খাওয়া গরিব মানুষ যে আর্থিক সংকটে ভুগছিলেন তারা অনেকটাই অক্সিজেন পাবে বলে আশা করা যায়। ইতিমধ্যে রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুরু করা হলো মাটি কেটে নদী বাঁধ মেরামতির কাজ। এখানে প্রায় 250 জন পুরুষ এবং মহিলা শ্রমিক কর্মরত। রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাকর মহিলা বলেন, সামনে বর্ষা আসছে আর তাই এই নদী বাঁধ মেরামতের কাজ শুরু করেছি আমরা। কারণ বিগত বছর নদীর বাঁধ ভেঙে নদীর জল মাঠে ঢুকে যাওয়ায় অনেকটা ক্ষতির সম্মুখে পড়তে হয়েছে গ্রামবাসীদের। আর অন্যদিকে এই 100 দিনের কাজ পেয়ে গ্রামের গরিব মানুষ অনেকটাই খুশি। কিন্তু তাদের মূলত একটাই অভিযোগ যে 1000 স্কোয়ার ফিট মাটি কাটলে যে মজুরি তারা পায় সেটা যদি প্রতিদিনের রোজ হিসেবে তাদেরকে দেওয়া হয় তাহলে তারা কিন্তু আরও বেশি উপকৃত হবে। চব্বিশ পরগনায় মথুরাপুর 2 নম্বর ব্লকের বাড়ি ভাঙা গ্রাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 250 শ্রমিক এখানে 100 দিনের কাজ করছে এবং রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগ। আমরা কথা বলবো এখানকার গ্রামের মানুষের সঙ্গে, তারা কতটা উপকৃত এই লকডাউনে। এখন লকডাউন চলছে, কতটা উপকৃত হচ্ছেন আপনারা? বুঝতে বলতে কাজ চলছে, কাজ আছে। 1000 দরে দেবে কি 2000 দরে দেবে আমরা বুঝতে পারছি না, কি দামে টাকা পাবো। আগে কি করতেন? আগে মোটামুটি চাহিদা কাজ করছিলাম আমরা। এই যে লকডাউন চলছে, লকডাউনে অর্থনৈতিক অবস্থাটা তো খুব অবস্থা খারাপ অবস্থার মধ্যে রয়েছেন, তো সেই বিষয়ে এখান থেকে কতটা উপকৃত হচ্ছেন আপনারা এই কাজের ক্ষেত্রে? কতটা উপকৃত হচ্ছে এই বলছে? 1000-এ মেয়েরা কি 1000-এ কি পারবে? এখন তো লকডাউন চলছে, হ্যাঁ, কেমন অবস্থার মধ্যে রয়েছে? খারাপ অবস্থা। এখন তো কাজ টাজ নাই, করি টাকা পয়সা নাই, বাইরে কি কাজে যাচ্ছে কোথায়? আমাদের রোজ খাটনি খাওয়া। রায়দিঘি গ্রাম পঞ্চায়েত থেকে কাজ হচ্ছে তো প্রধান আপনাকে দেখেছে এখানে, হ্যাঁ, কতটা উপকৃত হচ্ছে? ওই যখন ডাক কাজ টাজ হয় তখন কষ্ট হয়। আপনার নাম? নাম পার্বতী দাস। রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রত্যেক বছরই নেয় এইরকম নদী ভ্রমণ জারি, আমরা প্রচুর এরকম কাজ করে থাকি। প্রত্যেক বছর নদীর ভ্রমণ থেকেই নদী ভ্রমণ জারিগুলো ভেঙে যায় এবং আমরা প্রত্যেক বছরই নেয় এইরকমই 100 দিনে না 2 মাস থেকে আমরা লেবার কাজ করি। কিন্তু এই করোনা ভাইরাসের জন্য এবছর একটু লেট হয়ে গেছে, কাজ করার নিষেধ ছিল, কিন্তু জেলা শাসকের নির্দেশে কাজটা এখন পাওয়ার পরে, আদেশ পাওয়ার পরে আমরা কাজটা ফের শুরু করেছি। নদী মহানজারি এইরকম প্রত্যেক বছরই কাজ চলে। কত শ্রমিক কাজ করছে এখন? প্রায় 250 শ্রমিকের মতো রায়দিঘি গ্রাম পঞ্চায়েতে 23 নম্বর লাশ দাসজানা পাড়া বুধে এখানে কাজ চলছে, শিবলতলা মুসলমান পাড়া সেখানেও কাজ চলছে, 24 নম্বর লাশ সেখানেও কাজ চলছে, এরকম এই নদী মহানজারি কাজ চলতে থাকছে। কত টাকার কাজ হচ্ছে বলতো? এটা 2 লক্ষ টাকার কাজ হচ্ছে। কতদিন ধরে চলবে এই কাজ? এটা এখন কন্টিনিউ চলতে থাকবে। আচ্ছা, যতদিন নদী ভ্রমণজারি কমপ্লিট না হচ্ছে ততদিন চলতেই থাকবে। তো গ্রামের মানুষরা কতটা উপকৃত বলে মনে করছে? গ্রামের মানুষরা এতদিন ধরে হাতে পয়সা নেই, কাজ করতে পারছিল না, সবাই আনন্দিত যে এখন কাজ পাচ্ছি, কাজ করতে যাতে হাতে দুটো পয়সা আছে। সব গরিব এলাকা, রায়দিঘি অঞ্চলের খুব গরিব এলাকা, তারা যে কাজ করতে পারছে তারা খুব খুশি। আপনার পরিচয়টা দাদা একটু বলুন। আমি হলো রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাকর মহারা। রায়দিঘি থেকে সুখেন্দু হালদার ও সমর হালদার, টাইমস বাংলা।